বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব এই মুহূর্তে কি সিচুয়েশন সেখানকার রয়েছে ভূপতি নগরের আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একদিকে আমাদের সঙ্গে বিষ্ণুব্রত রয়েছে অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি সৈকত আমার সঙ্গে রয়েছে সৈকতের সঙ্গে কথা বলবার আগে বিষ্ণুব্রত তোমার কাছ থেকে জানব এই মুহূর্তে ভূপতি সিচুয়েশন কি রয়েছে তার কারণ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সেখানে কার্যত হামলা চালিয়েছে এনআইএ সেখানে সেখানকার মহিলারা তারা হামলা চালানি যদিও ছবি অন্য কথা বলছে দেখো এই মুহূর্তে কিন্তু যে ঘটনা আজকে উপর আক্রমণের ঘটনা ঘটলো সেখানে পরিস্থিতি থমথমে রয়েছে তুমি জানো যে দু হাজার বাইশ সালে দোসরা ডিসেম্বর এই যে বিলায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই তদন্তভার ভার যায় এনআইএর হাতে এবং এনআইএ প্রথম ধাপে তিনজনকে কিন্তু সেখানে চিঠি পাঠায় তার মধ্যে ছিলেন বলাই মাইতি এবং মনোব্রত জানা এবং মানব পড়ুয়া সেই জায়গায় তিনজনের জায়গায় গতকাল রাতে কিন্তু একটি টিম তারা কিন্তু এই নিচ নাড়ুয়া বুথে কিন্তু আসে আমি দেখাবো দেখে যে জায়গায় ঘটনাটা সেটা হচ্ছে নিচ নাড়ুয়া বুথ তৃণমূল কংগ্রেস তার সামনেই কিন্তু এদেরকে আক্রমণের ঘটনা ঘটে এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূল যে যেটা মুখ্যমন্ত্রীটা বলছেন যে মহিলারা যেখানে আক্রমণ চালানো হয়েছে সেখানে কিন্তু অভিযোগ উঠেছে যে মহিলারা কিন্তু আক্রমণ চালিয়েছে যদি বা অস্বীকার করা হয়েছে এই দিক থেকে তবে সব মিলিয়ে পরিস্থিতি থমথমে রয়েছে স্থানীয় মানুষরা কথা বলতে চাইছেন না এই যে ফাঁকা মাঠ তুমি দেখতে পাচ্ছ এই ফাঁকা মাঠে কিন্তু তাদেরকে দুটো গাড়ি এসে দাঁড়ায় ভোর রাত্রে গভীর রাতে কিন্তু আসে কিন্তু ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় এই এখানকার অঞ্চল সভাপতি যে বলাই মাইতি এবং তার কিছুটা দূরে মনোব্রত জানা তাকেও গ্রেপ্তার কথা হয় আমরা জানতে পেরেছি মানবপুরা এখন এখান থেকে পলাতক বলে তবে জানা গেছে তবে বারবার বারবার এই সরকারি দপ্তরের উপরে বা স্বয়ংসংক যে যে সংগঠন তার উপর যা বারবার আক্রমণ ঘটছে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে যেখানে মানুষ বারবার বারবার এলাকার শান্তি যেহেতু সামনের লোকসভা ভোট রয়েছে একের পর এক বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা যখন বারবার প্রকাশ্যে আসছিল তা নিয়েই কিন্তু তদন্ত নামে এনাইয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ভূপতিনমর আমরা দেখেছি এগরার ঘটনা এবং খাদিকুলের ঘটনা এবং সেখানে এই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু যে পরবর্তীকালে যে ভোটের পরেই বা ভোটের আগেই কিন্তু যে দুর্ঘটনা ঘটতে পারে অঘটন ঘটতে পারে সেটা নিয়েও কিন্তু একটা মানুষ কিন্তু কিন্তু রয়েছেন কারণ যে কোনো সময় এখানে বড়সড় ঘটনা ঘটতে পারে এই ঘটনায় যে আজকে যখন যে এনআইএ যখন তদন্তে আসে এবং তাদের যখন গ্রেপ্তার করে তখনই কিন্তু স্থানীয় লোকজন এবং তৃণমূলের সমর্থকরা তারা কিন্তু তারপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে আক্রমণ করেন গাড়ি ভাঙচুর করা হয় এমনটাই অভিযোগ উঠে এসেছে এই মুহূর্তে পরিস্থিতি দেখার বিষয় কতটা পরিস্থিতি সামাল দিতে পারে বা পরিস্থিতি যে থমথমে রয়েছে তার দিকে এলাকার মানুষ রয়েছে আমরা মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম তারা কিন্তু মুখ বন্ধ রেখেছে তারা বলতে চাইছে কোনো ঘটনাই ঘটেনি সব মিলিয়ে একটা ছাই চাপা আগুন যেমন কাজ করছে তেমনি মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে এমনটাই বোঝা যাচ্ছে তো নয় বেশ নজর রাখো তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে সৈকত আমাদের অপপ্রতিনিধি রয়েছে সৈকতে কিছুক্ষণ আগে আমরা জানি যে এই বলায় মাইতি এবং মনোব্রত জানা তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে আজই তাদের আদালতে তোলা হবে বলে জানতে পারা যাচ্ছে আর কি লেটেস্ট আপডেট রয়েছে দেখো এই বলাই মাইটি এবং মনব্রত জানা যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের দুজনকেই ইতিমধ্যে কলকাতার এনআইএ দপ্তরে আনা হয়েছে তাদেরকে কোর্ট প্রোডাকশন করা হবে কিন্তু মূলত এনআইএ আধিকারিকরা এই মুহূর্তে যে বিষয়টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন বিস্ফোরণের ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য তো এনেছেন কিন্তু আজকের যে হামলার ঘটনা হলো সেই হামলার ঘটনার বিষয় সন্দেশখালীতে যেরকম হয়েছিল শেখ শাহজাহান ফোন করে তাদের আশপাশের লোকজনকে ডেকেছিল সেই ধরনের কিছু করেছে কিনা সেটা চেক করে দিচ্ছেন এনআইএ এনআইএ আধিকারিকরা ইতিমধ্যেই এই এই যে দুজনকে অ্যারেস্ট করেছে সেই দুজনে ফোন কল ডিটেলস তারা খতিয়ে দেখছেন কারণ এই ধরনের ঘটনা ঘটার পর এই অর্থাৎ কোনো তদন্তকারী সংস্থার এজেন্সির ওপর হামলার ঘটনার আগে সাধারণত একটা ফোন কল করে একটা মব ডাকা মব গ্যাদারিং করা একটা ঘটনা ঘটে অন্তত সন্দেশকালীর ঘটনা সেই ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু এই বিষয়টা সেই রকম হয়েছে কিনা অর্থাৎ এই মনোব্রত জানা এবং বলাই চরণ মাইতি এদের দুজনের মধ্যে কেউ বা এই দুজনেই তাদেরকে যখন গাড়িতে তোলা হচ্ছে তারা যখন বুঝতে পারছে যে তাদের অবস্থা হয়তো তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসা থাকো দিবেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বাবু যে ঘটনা আজ ঘটেছে এই ভূপতি নগরে তার প্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া নেব কি বলবেন দেখুন প্রতিক্রিয়া বলতে এটা মহামান্য উচ্চ আদালত এই বোম বিস্ফোরণ ঘটনার এনআইএ কে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছে এনআইএ আমরা সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে দেখেছি ইতিমধ্যে নোটিশ করে এনআইএর কলকাতার যে অফিস ওখানে ডাকা হয়েছিল তারা রেসপন্স করেননি এবং তারা জানো নি এনআইএ কে নন কোঅপারেশন করেছেন তিনি বলছেন যে এনআইএর আধিকারিকরা তারা রাতের অন্ধকারে গিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসনকে তারা জানাতে পারেনি বা জানাননি এবং যদি মহিলাদের ঘরে এরকম ভাবে ঢুকে কেউ যায় তাহলে পরে প্রতিরোধ জানিয়ে পুলিশকে জানিয়ে গেছে কি না জানিয়ে গেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন কেন পুলিশ দপ্তরটা তার আর রাত্রিবেলা এনআইএ গেছে আর মুখ্যমন্ত্রী আর সংবাদ মাধ্যমে আমি চ্যানেলই দেখলাম উনি বললেন যে রাতের বেলা গেলে যা হওয়ার তাই এটা তাহলে আমি একজন সিটিজেন অফ বেঙ্গল মানে ইন্ডিয়া রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তা আমি মনে করি যে তিনি এক কথায় বলছেন রাতে যদি আমার বাড়িতে ডাকাত আসে আমি যদি পুলিশকে ফোন করি পুলিশ যদি আমাকে নিরাপত্তার যে নির্বাচন রয়েছে সেই কারণে জন্য তৃণমূলকে টার্গেট করা হচ্ছে

বা আগামী দিনেও নির্বাচন যে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এ ব্যাপারে আমার একশো শতাংশ স্পন্ধেহ রয়ে এবং আমি বর্তমান নির্বাচনে অংশ নিচ্ছি না প্রতিদ্বন্দ্বিতা করছি না বর্তমান একজন সাংসদ এখনও আছে এবং আরও একটা বিষয় আপনাকে জানি এটা নীতিমতো ঘটনা প্রেক্ষিতে নির্বাচন কমিশন কিন্তু রিপোর্টও তলব করেছেন আপাতত ধন্যবাদ জানাই আপনাকে এবং যেই খবরের দিকে আমরা নজর রেখেছি নগরে ঘটনা এবং সেখানে এনআইএর এজেন্সির ওপর অর্থাৎ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটে এবং তার পরবর্তী সময়ে রাজ্য প্রশাসনিক প্রধান যেভাবে সরলীকরণ করে দিয়েছেন গোটা ঘটনাতে তাতেই কার্যত একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে স্থানীয় প্রশাসন তারাই বা সেখানে কি করছিলেন এবং একই সঙ্গে যে ছবি দেখা যাচ্ছে তাতে মহিলারা তারা নাকি হামলা চালাননি হামলা চালিয়েছে উপরন্ত এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এমনটাই কিন্তু বক্তব্য রাখতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে